আজ 18ই মে শনিবার। আজকে কেমন থাকবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া, উত্তরবঙ্গের আবহাওয়াই বা কেমন থাকবে এবং দক্ষিণবঙ্গের আবহাওয়াই বা কেমন থাকবে, কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে, এই নিয়ে আবহাওয়া দফতরের তরফ থেকে বিস্তারিতভাবে কী জানানো হয়েছে সমস্ত কিছুই জানাব। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা কোথার থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের জায়গাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবছর নির্ধারিত সময়ের অনেকটাই আগে ঢুকে গেছে বর্ষা। অন্তত এখনও পর্যন্ত আবহাওয়ার যা গতি প্রকৃতি দেখে এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে তার আগে ফের একবার ঝলছানি গরমের দাপট চলবে জেলায় জেলায়, যদিও বেশ কিছু জেলাতে থাকবে বৃষ্টির দাপটও। এসব নিয়ে আজকে কেমন থাকতে চলেছে পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া। তো দক্ষিণবঙ্গে কেমন থাকতে চলেছে আপাতত, আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, তবে বেশ কয়েকটি জেলাতে থাকবে তাপপ্রবাহের দাপট। বাকি জেলাগুলিতে গরমে অস্বস্তি বাড়বে। শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমানের তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছিল। শুক্রবারও তাপপ্রবাহ পড়েছিল এবং শনিবারও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নামতে পারে। বৃষ্টির পাশাপাশি কালবৈশাখী ঝড়ের দাপটও দেখা যেতে পারে কোনো কোনো জেলাতে। আগামী রবিবার পশ্চিমের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার এবং মঙ্গলবার রাজ্যের প্রায় সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। তো কলকাতার ওয়েদার কেমন থাকতে পারে? শহর কলকাতায় আজকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বললেই চলে। শনিবারও একই পরিস্থিতি, শুক্রবারও একই পরিস্থিতি ছিল এবং শনিবারও একই পরিস্থিতি থাকবে। তবে কলকাতায় হাওয়া বদল হতে পারে রবিবার থেকে। সোমবার থেকে কলকাতা বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরে। মঙ্গলবারেও তিলোত্তমা মহানগরীতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট কেমন থাকবে? তো উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে, সেই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও। বৃষ্টির পাশাপাশি ওই তিন জেলাতে কালবৈশাখীর দাপটও দেখা যেতে পারে। এদিকে আবহাওয়াবিদরা মনে করছেন যে এবছর অনেকটাই এগিয়ে যেতে পারে বর্ষা। ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করবে আগামী 31শে মে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরলে হয়ে বঙ্গে ঢুকতে পারে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে। সুতরাং নির্ধারিত সময়ের কিছু আগে পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করবে, অর্থাৎ বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আপডেটটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।